নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক ক্রু চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বাজাজ V15 বিক্রান্ত সেলফ স্টার্টের প্রবলেম। আমাদের যে বন্ধুর গাড়ি, সে বন্ধু নতুন ব্যাটারি লাগিয়ে নিয়ে এসছে, তারপর সেলফ স্টার্ট হচ্ছে না। তো সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কী থেকে হচ্ছে, আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখাবো এবং সমস্যাটির সমাধান করেও দেখাবো কী থেকে সমস্যাটি হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি চাবি অন করব, করে সেলফ মারব, তাও সেলফ স্টার্ট হবে না। এটা হচ্ছে সেলফের রিলে। সাধারণত সেলফের রিলেটাই খারাপ হয়েছে, আমি তার জন্য একবার ঠুকে দেখেছি সেলফের রিলেটা যে স্টার্ট হচ্ছে কি না। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সেলফের রিলে থেকে সমস্যা, রিলেটা ঠুকলে স্টার্ট হচ্ছে, তাই আমি নতুন অরিজিনাল রিলে নিয়ে চলে এসেছি। রিলেটা ফিটিং করে নেবো, ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। যদি রিলের দাম এবং পার্ট নম্বর জানতে চান, এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে রিলের দাম এবং পার্ট নম্বর দিয়ে দেবো, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যেয়ে দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের বাইকও যদি এরকম সেম সমস্যা হয়, পালসার 150 NS, পালসার 200 220 সব গাড়ির সেম ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে আপনাদের গাড়ির সমস্যা হলে নিজেরাও ঘরে বসে গাড়িটি ঠিক করতে পারবেন। আর যদি আমার ভিডিওটি দেখে একটুখানিও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি, তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।